এই ঘটনাটা হলো কংগ্রেসের একটা যোগদান সভা ছিল কামারপুকুর পারে। যথারীতি আমাদের শয়ে শয়ে কর্মী নেতারা জড়ো হতে শুরু করেছে এবং যারা কংগ্রেসে যোগদান করবেন তারাও এসেছেন। এর মধ্যে অতর্কিতে আমাদের মঞ্চের মধ্যে অ্যাটাক করেছে এবং শিলাবৃষ্টির মতন ইট পার্কেল ছুঁড়েছে, আমাদের বহু লোক আহত হয়েছে। এর মধ্যে সুদীপ রায় বর্মন আমাদের কংগ্রেস নেতা, যিনি কিছুদিন আগে কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপি ত্যাগ করে, ওনার ডান হাতটা ভেঙে গেছে এবং বেশ কিছু জায়গাতে চোট লেগেছে। বিদ্যুৎ সেন বলে আরেকটা কর্মী, তার বাঁ হাতে ছুরিঘাত হয়েছে এবং সে বিএম হাসপাতালে ভর্তি আছে। এবং সুধীরবাবু যে চিফ মিনিস্টার ছিলেন, ওনার শুয়ে ছিলেন জীবন সাহা, ওনার মাথা ফেটেছে, হাসপাতালে আমরা চিকিৎসা করিয়েছি। এটা অত্যন্ত নিন্দনীয়, এটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা সর্বভারতীয় দল সভা করতে পারবে না, এটা এটা খেসারত দিতে হবে বিজেপিকে, রাজ্যেরও মানুষ এটা মেনে নেবে না।